আমরা এখন কোন জায়গায় আসছি? সাদা পাথর। সাদা পাথর এটা কোথায় পড়ছে বলো তো? এটা মেঘালয় রাজ্য, যেহেতু ভারত কাছে চলেন যাই। এটাই মনে হয় ভালো। সাইদ ভাই কিন্তু আপনাকে হেল্প করতে পারবে, ভারতের সিটিজেনশিপ আছে তাই নাকি? তোমার ভারতের সিটিজেনশিপ আছে এবং এখানে বিজেপির সদস্যরা এখানে আসলে পাহারা দিচ্ছে জায়গাটাতে। হতে পারে পাহাড়ের ওই পাশে তো ইন্ডিয়া না? যা বলো আর কি।
আমরা এখন কোন জায়গায় আসছি? সাদা পাথর। সাদা পাথর এটা কোথায় পড়ছে বলো তো? এটা মেঘালয় রাজ্য। ইন্ডিয়াটা কোন পর্যন্ত? ইন্ডিয়াটা আছে এই যে সামনে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছের এই সাইড ইন্ডিয়া, আর এই সাইড বাংলাদেশ। ওই যে গাছের ওই পাশগুলো ইন্ডিয়া, ওই পাশগুলো ইন্ডিয়া, আর এই পাশটা বাংলাদেশ। এই পাশটা বাংলাদেশ। আচ্ছা, ওটা কি ইন্ডিয়ার চেকপোস্ট? ওই যে বিডি? জি না জি না, ওটা আমাদের বাংলাদেশের। এটা আছে ওয়াশরুম, এটা আছে মসজিদ, এর ওপাশে আছে আমাদের বিজিবির ক্যাম্প। তো সাদা পাথরগুলো কোথায়? এই সামনে। প্রতিদিন কেমন লোকজন আসে রে এখানে? প্রতিদিন স্যার অনেকই লোক আসে, অনেক অনেক লোক আসে, কিন্তু আজকে আসতে পারে নাই কিছু মানুষ অবরোধের লাগি। অবরোধের জন্য? সিলেট অবরোধ আছে তাই বেশি লোক আসতে পারে নাই। আপনি রাত কয়টা পর্যন্ত বিক্রি করেন? কেমন বেচা কেনা হয় আপনার? কি অবস্থা ভাই দেখেন আপনি? হ্যাঁ, আটটা হলে তো মনে হয় আমরা ভারতে পৌঁছে যাবো, আটটা হাঁটতে হাঁটতে। হ্যাঁ, আপনি এখন সিদ্ধান্ত নেন, আপনি ঢাকায় যাবেন না ভারতে যাবেন? কোন দিকে গেলে ভালো হয় বলো, যেহেতু ভারত কাছে চলেন যাই। এটাই মনে হয় ভালো। সাইদ ভাই কিন্তু আপনাকে হেল্প করতে পারবে, তাই ভারতের সিটিজেনশিপ আছে তাই নাকি? তোমার ভারতের সিটিজেনশিপ আছে? তবে কক্সবাজারের মতো কিছু ঘোড়া টোড়া থাকলে খারাপ হতো না? একটা দুটো দেখা যাচ্ছে, হয়তো আজকে হয়তো নাই। কি আছে রে দেখার এখানে? শুধু পাথর পাথর আছে, পানি আছে। পানি কমে গেছে ভাই, পানি কমে গেছে, দেখতে অনেক সুন্দর। তখন তখন সুন্দর লাগে। কি বলে জকিগঞ্জের করিমগঞ্জ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জকিগঞ্জের আপনার কুশিয়ারা নদীর এই পাড়টা হচ্ছে জকিগঞ্জ। কি বিক্রি করেন ভাই? পেঁয়াজু নাকি? পাকুড়া। আচ্ছা, ঠান্ডা গরম পানি চা? পানি দেখছেন কি অবস্থা, একেবারে আমি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো, আমি এখন সিলেটের ভোলাগঞ্জে, না ভোলাগঞ্জে আসছি। এটা কোম্পানিগঞ্জের মধ্যে পড়ছে, যেখানে নাকি সাদা পাথর পাওয়া যায়। যদিও এখন সাদা আমার চোখে পড়তেছে না, বাট পাথর তো অবশ্যই। এখানে একটা সাকর মতো আছে ভাই, ওই পাশে কি আছে? ছোট একটা সাকর মতো, অনুভূতিটা একেবারে খারাপ না। এই সাইদ আসো না, বাপরে আপনারা তো যে নাচ শুরু করছেন। দেখেন নাচলে কিন্তু পুরোটাই মিস ছিল। টিমে তো দেখি গায়কও আছে, সেরকম সাইদ নো মাস্ক নো সার্ভিস।
যত যাই বলেন সেরকম কিন্তু ঠিক না যাদের সুযোগ সুবিধা থাকে তাদেরকে আমি সবসময় বলবো যে একটু ওই যে বিউটিফুল বাংলাদেশের কনসেপ্টে যদি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘোরার সুযোগ হয় তাহলে একটু কষ্ট করে হলেও ঘুরতে পারেন এবং এসব দুর্লভ জায়গাতে ভ্রমণ করার একটা এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে যাবে। প্রচুর পাথর দেখা তো যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক পাথর, এবং ঠিক ওই পাশটায় কিন্তু ইন্ডিয়া। সৌন্দর্যের অনেকাংশই চলে গেছে অবশ্য ওইদিকে। এখানে কি ফটো সেশন চলতেছে নাকি? আনন্দে উঠে গেছে। নিচে নামার একেবারেই, তবে পানি কিন্তু মারাত্মক ঠান্ডা। স্মৃতি হিসেবে থাকবে। পাহাড়ের ওই পাশটাই তো ইন্ডিয়া না? কে মাইন্ড করবে এখানে? কি যে বলো না সাইড। তবে একেবারে চিল অবস্থায় আছেন কিন্তু আপনি আশিস দা। এটা তো ভিডিও হচ্ছে, একটা গান টান ধরেন না। আমি আর কত কাল থাকবো রাধে গো রাধে দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া আমার আহা শিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। এই আশিস দা, এই জায়গাটা সম্বন্ধে একটু বলেন না ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু। আর কি বলার আছে বলেন তো? এটা সম্পর্কে আমার খুব ভালো কোনো ধারণা নাই আসলে সত্যিকার অর্থে। এটা সিলেটের কিন্তু এক্স্যাক্টলি যে মানে ভোলাগঞ্জের ভোলাগঞ্জ নামক একটা জায়গা, একেবারে সীমান্তবর্তী একটা স্থান যেখানে পাহাড়ি ঝর্ণা নেমে এসছে এবং এখানে খুব চমৎকার একটা ঝর্ণা, প্রকৃতপক্ষে যেটাকে আমরা ঝর্ণা বলে বৈশিষ্ট্যকে যেটাকে জানি সেরকম একটি ঝর্ণা, অত্যন্ত স্বচ্ছ পানি এবং সেই স্বচ্ছ পানিতে আমরা পাথর দৃশ্যমান, একেবারে দৃশ্যমান, একেবারে দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পাথর কোনা বিন্দু বড় ছোট মাঝারি সাইজের। কিন্তু বড় পাথরগুলো কোথায়? বড়গুলো ওদিকে না? আচ্ছা, আর বর্ষা এখানে আরো বেশি পানি থাকে, তখন ওই পাথরগুলো পানি নিচে থাকে, যে পাথরগুলো দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ওই পাথরগুলো পানি নিচে থাকে। হ্যাঁ, পানি বেশি হলে তখন ওই বড়গুলো ই হয়ে যাবে, তখন একটা সৌন্দর্য। এখন আরেক রকমের আর কি, পানিটা একটু টান দিচ্ছে, এটার মধ্যে একটা সৌন্দর্য আছে। আমি আমার দেশি বিদেশি সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনেকেই আমার এই চ্যানেলটার ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইবার করেন না। আমি অবশ্য কখনো বলিও না যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এই ভিডিওর এই অংশটা যারা নাকি শুনতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা এক আসলে সত্যিকার অর্থে আমি বলবো যে আমার আমার ডে টু ডে লাইফে আমি যা করি যেখানে যাই সেটারই একটা রিফ্লেকশন অবশ্যই এখানে আসে। যদি আপনারা একটু সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো একটু অনুপ্রাণিত হব। ইউটিউব আমার কোনো পেশা না, বাট অনেকটা সময় আমি দিয়ে ফেলছি অতীতে, এখন একেবারেই সময় দিতে পারি না, মাঝে মাঝে একটু সময় দেওয়ার চেষ্টা করি আর কি। সাইদ কিছু বলবা? না রুবি ভাই, দেখেন আসলে আমরা আসলে বিদেশে অনেক কিছু আমরা আসলে ভিডিওতে দিই, কিন্তু দেখেন আমাদের দেশের মধ্যে যে অসম্ভব সুন্দর, তুমি কি বলো, জায়গা আছে যেটা আসলে আমরা আসলে জানি না। আপনি দেখেন এটা, জায়গাটা দেখেন, এটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য। না দেখলে কিন্তু কেউ বলতে পারবে না, ঠিক আছে? তুমি দেখো এই যে কানাই ঘাটে গেছিলাম, আর ই আল্লাহ মানে কি যে সুন্দর। আপনি কি পানিতে হাত দিতে গেছেন এখান থেকে? একেবারে হ্যাঁ, কি সুন্দর পানি, পানি এই যে মানে জলের একটা মানে পানির একটা স্রোত ধারা, এটা আপনারা কোথায় পাবেন বলেন?
এটাকে যদি ফিল করতে হয় বা দেখতে হয় তাহলে আপনাকে এখানেই আসতে হবে। মাই গড, তুমি চিন্তা করে দেখো কতটা সুন্দর। আপনারা যদি খুব কাছ থেকে দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এই যে নিচে মানে পাথরগুলো আছে এবং পাথরের তুমি দেখো একেবারে পানির স্রোত ধরা। দেখেন দুইটা পাশে, হ্যাঁ পানিটা কোথেকে আসছে, ওই যে আমাদের পানিটা সোর্স হচ্ছে ওইদিকে, ওইখান থেকে পানিটা আসছে এবং পরিষ্কার পানি, খুবই পরিষ্কার পানি এবং একেবারে কিন্তু ঝর্ণার পানি, ঝর্ণার পানি। এবং আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে পানিটা কত স্বচ্ছ, আপনারা একটু দেখেন একেবারে ক্লিয়ার না, এখান থেকে হাত দেওয়া যাবে না, তবে আমি হাত দিছি। অসম্ভব ঠান্ডা। আরেকটা জিনিস খেয়াল করো যে একেবারে কিন্তু ওই যে সি বিচে যেমন কিটকট থাকে ওই রকম টাইপের আর কি, ঠিক আছে না সমস্যা হচ্ছে যেখানে পানি, তো পানির মধ্যে পানি আমরা যাব না, কিন্তু আমরা একটু কাছ থেকে দেখতে পারি কিনা। যারা মানে ঠিক এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তারা নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন যে একেবারে ক্রিস্টাল ক্লিন ওয়াটার এবং তার মাঝখানে বেশ কিছু সমুদ্র সৈকতে যারা গিয়েছেন তারা তো দেখেছেন যে এখানে কিটকটের মতো থাকে, জাস্ট খালি ছাতাটা নাই কিন্তু বেঞ্চটা আছে, ঠিক না? এবং এখানে কিন্তু যারা পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসে তারা এখানে কিছুটা সময় পার করে যায়। এবং এখানে বিজিবির সদস্যরা এখানে আসলে পাহারা দিচ্ছে জায়গাটাতে। ভাই এটা কয়টা পর্যন্ত খোলা থাকে, মানে মানে লোকজন আসতে পারে? সেটাই আমি আসলে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি সদস্যের কাছ থেকে শুনলাম যে ঠিক এই মুহূর্তে আমি যেখানটা অবস্থান করতেছি এটা আসলে নোম্যানস ল্যান্ড, ইট ইজ নেদার পার্ট অফ ইন্ডিয়া নর ইন ফ্রম বাংলাদেশ, আমরা একেবারে মানে নোম্যানস ল্যান্ডেই আছি আর কি। এই জায়গাটাতে আসলে সহজে অনেকে আসতে দেয় না। আপনাদের কার কাছে কেমন লাগতেছে এই ভিডিওটা যদি আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি জানান তাহলে ভালো হবে। আমি যতটুকু পারলাম আসলে মানে পরন্ত বেলাতে চলে আসছি, তো বেশি বিকেল বেলা সন্ধ্যা হয় হয় আবার শীতের সময়, কাজী অতটা সানলাইট ছিল না, যতটুকু পারলাম আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি অন্যরকম। ওটা যদি আরো মানে আগে আসতাম তাহলে হয়তো একটা চ্যালেঞ্জ নিয়ে ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু অফিসিয়াল ড্রেস আছে এইরকম যে একটা সৌন্দর্য এটা আসলে ঢাকায় বসে বা অন্য জায়গায় বসে আপনারা ঠিক ফিল করতে পারবেন না, এটাকে ফিল বলেন আর চিল করতে বলেন চিল করা বলেন তাহলে আপনাদেরকে এখানেই আসতে হবে। এবং এই জায়গাটা কিন্তু কিন্তু একটু মানে পা ভিজেলে কিন্তু খারাপ হবে না, তুমি যাই বলো। আমি একটু জুম করে কাছে এনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন ছবি তুলতে গিয়ে আবার পড়ে যান না। এবং বেশ কিছু পর্যটক আমি দেখতেছি, যদিও সন্ধ্যা হয় হয় এই অবস্থা, ম্যাক্সিমাম লোকজনই ফিরে গেছে এবং এখানে যারা আসবেন তারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসবেন এবং একটু আগে আসতে পারলে সুবিধা। এটা আপনার বেসিক্যালি সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, সেখানে আমি অবস্থান করতেছি এবং এই মুহূর্তে ঠিক যে জায়গাটায় আছি এটা আমি আগেও একবার বললাম যে এটা আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানে কারোরই কোনো পার্ট না, ওই জায়গাটাতেই আমি অবস্থান করতেছি। এবং ঝর্ণাটার সোর্স আসলে অনেক দূরে হবে, সে পর্যন্ত তো আর যেতে পারবো না, ঝর্ণার পানিটা সেখানে মিশে যাচ্ছে। এটা আলটিমেটলি কোন জায়গায় যায় মিশছে পানিটা,
আমার আমি ঠিক ক্লিয়ার না। করি শেষে আমি আর বেশি কিছু বলবো না, কিছুটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং একই কথা আমি আবারও বলবো যে সময়ের সুযোগ পেলে আত্মীয় পরিজন নিয়ে এখানে চলে আসবেন, এবং এসে কিছুটা সময় পার করে গেলে হোপফুলি আপনাদের কাছে ভালোই লাগবে। আর যেই কথাটা আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে যে যারা আমার এই চ্যানেলটা দেখেন আপনারা, তারা তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, যদি সম্ভব হয়, যদি ভালো লাগে, এখানে বেশ কিছু এলোমেলো ভিডিও থাকে, কোনো স্পেসিফিক ক্যাটাগরির ভিডিও আসলে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি যেখানে যাই সেখানের কিছুটা ছবি পিকচারাইজ করার, ভিডিও পিকচারাইজ করার চেষ্টা করি, তারই একটা পার্ট এটা, সেই পার্টটাই আমি একটু দেখাবো চেষ্টা করি। যদি ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আমিও সেই কথা কখনোই বলি না, ইস দ্য ফার্স্ট টাইম প্রবাবলি আই এম সেইং দিস। যদি ভালো লাগে কারো কাছে তাহলে আমার চ্যানেলটার পাশে থাকবেন, এবং আপনারা যে যেখানেই আছেন যদি সময় সুযোগ হয় তাহলে এখানে আসবেন, এসে কিঞ্চিত কিছুটা সময় পার করে যাবেন, তাহলে ভালো লাগবে। এই মুহূর্তে আমি আর কিছুই বলবো না, এই পাশে বিজিবির সিকিউরিটি ফোর্সটা আছে, কাজেই ওদিকে যাওয়াও আমার পক্ষে সম্ভব না। ভালো থাকেন সবাই, শুভেচ্ছা সহ আল্লাহ হাফেজ।